বন্ধু আপনারা দেখছেন বং টেকি চ্যানেল, আমি শুভ্রনীল রায় আপনাদের সঙ্গে। তো বন্ধু, আজকে টেকনোলজির কথা বলার আগে আসলে একটু স্বপ্ন দেখে নেওয়া যাক, তারপরে টেকনোলজির খবরে ফিরবো। তো বন্ধু, দিল্লি অর্থাৎ ভারতের রাজধানী এবং ঢাকা অর্থাৎ বাংলাদেশের রাজধানীর মধ্যে যে সমস্ত সম্ভাব্য রুটগুলি আছে তার মধ্যে একটি স্থলপথের যে রুট তার 1849 কিলোমিটার মতো দূরত্ব। অর্থাৎ আপনাকে যদি দিল্লি থেকে ঢাকা বা ঢাকা থেকে দিল্লি আসতে হয় তাহলে ওই রুটটি দিয়ে প্রায় 1849 কিলোমিটার পথ আপনাকে পার করতে হবে, তারপরে আপনি পৌঁছে যেতে পারবেন। তো বন্ধু, আমি যদি আপনাদের বলি এমন একটি ট্রেনের কথা যে ট্রেন মাত্র 1.5 ঘন্টা সময় আপনাদের এই দূরত্ব পার করে দেবে। 1.5 ঘন্টা অর্থাৎ মাত্র 90 মিনিট সময় আপনারা ঢাকা থেকে পৌঁছে যাবেন দিল্লি অথবা দিল্লি থেকে পৌঁছে যাবেন ঢাকা, তাহলে কীরকম হতো? তো বন্ধু, আমি আপনাদের 10 সেকেন্ড সময় দিচ্ছি। এই 10 সেকেন্ড সময় আপনারা একটু ভাবার চেষ্টা করুন যে সত্যিই যদি এরকম হয় তাহলে ঠিক কীরকম হবে। তো বন্ধু, 10 সেকেন্ড হয়ে গেছে এবং আমি খুব স্বাভাবিকভাবেই বুঝতে পারছি যে এই সমস্ত জিনিস ভেবে কুল কিনারা পাওয়া খুব মুশকিল। তার কারণ এরকম ট্রেনে আপনারাও কোনো দিন চাপেননি, আমিও কোনো দিন চাপিনি। আমরা যে ট্রেন দেখি সেই ট্রেনের পক্ষে মাত্র 1.5 ঘন্টা এত দূরত্ব পেরোনো তো সম্ভব নয়। তো তাহলে বন্ধু, আমি এতক্ষণ ধরে যা বলছিলাম সেটা কি শুধুই স্বপ্ন? সেটা কি সত্যি সেই সায়েন্স ফিকশন মুভিজের মতো যে আগামী 100-200 বছর পর হয়তো কোনো দিন এরকম হতে পারে? তো বন্ধু, একদমই সেরকম নয়। 100-200 বছর নয়, বরং মাত্র 1-2 বছরের মধ্যেই হয়তো আমরা দেখতে পারি এরকম একটি ট্রেন যে ট্রেন 760 মাইলস পার আওয়ার বা 1223 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে দৌড়বে এবং দৌড়ে আপনাকে পৌঁছে দেবে আপনার গন্তব্যস্থলে এবং আপনার বেঁচে যাবে অনেকটা সময়। এক দেশের রাজধানী থেকে অন্য দেশের রাজধানীতে পৌঁছতে আপনার যেন মনে হবে আপনি এক শহর থেকে অন্য শহরে পৌঁছলেন। তো বন্ধু, একই সঙ্গে পৃথিবীতে দুটি স্টার্টআপ, একটি HTT এবং একটি হাইপারলুপ ওয়ান, তারা প্রায় 2013 সাল থেকে এই প্রজেক্টে কাজ করছে। এর মধ্যে এই হাইপারলুপ ওয়ান প্রজেক্টটি মূলত ইউনাইটেড স্টেটস অফ আমেরিকায় এবং এই HTT যে স্টার্টআপটি আছে, যে প্রজেক্টটি আছে, তারা মূলত ইউনাইটেড আরব এমিরেট, সৌদি আরবিয়ার বিভিন্ন যে শহরে তারা করছে কাজ। তো এর মধ্যে 2013-এ এই হাইপারলুপ ওয়ান প্রজেক্ট যিনি শুরু করেছিলেন এলন মাস্ক, তিনি তার প্রজেক্ট পেপার বা প্রজেক্ট থিসিসে খুব স্পষ্টভাবে বলে দিয়েছেন যে যা হবে তার ফলে যে ট্রেন তারা নিয়ে আসতে চলেছেন তার 760 মাইলস প্রতি ঘন্টা বেগে দৌড়াবে, অর্থাৎ 1223 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে ছুটবে। তো বন্ধু, এটা সম্ভব হচ্ছে কিভাবে? অর্থাৎ আমরা যে ট্রেন দেখি সেই ট্রেন 60-70-80 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে খুব বেশি হলে তার গতিবেগ হয়। তো সেই 60-70-80 থেকে একদম 1223 কিলোমিটার প্রতি ঘন্টা এটা কীভাবে সম্ভব হচ্ছে? তো বন্ধু, এক্ষেত্রে কোনো রেল লাইন অর্থাৎ রেলওয়ে ট্র্যাক থাকে না। এক্ষেত্রে থাকে একটি স্টিলের বানানো ক্যাপসুল এবং সেই ক্যাপসুলের মধ্যে থাকে শূন্যস্থান বা ভ্যাকুয়াম বলতে পারেন। এবং খুব মজার ব্যাপার হলো সেই ভ্যাকুয়ামে, সেই শূন্যস্থানে যে বায়ুর চাপ হয়, এয়ার প্রেশার, সেটা আমাদের বায়ুমণ্ডলের এয়ার প্রেশারের 1000 ভাগের 1 ভাগ হয় মাত্র। অর্থাৎ আমরা বলতে পারি যে বায়ুর চাপ আমাদের বায়ুমণ্ডলের তুলনায় খুবই নগণ্য হয়। এবং যেহেতু রেলওয়ে ট্র্যাক থাকে না, তাই রেলওয়ে ট্র্যাকের ঘর্ষণের জন্যে যে খানিকটা শক্তি অপচয় হয় সেই ব্যাপারটা আটকে দেওয়া যাচ্ছে। অর্থাৎ এক্ষেত্রে মূল লক্ষ্য হলো এক ধরনের ফ্রিকশনলেস সিস্টেম বানানো, যে সিস্টেম ঘর্ষণের জন্য আটকে যাবে না, যে সিস্টেমকে ঘর্ষণের দ্বারা বাধাপ্রাপ্ত হতে হবে না, যে সিস্টেম খুব সাবলীলভাবে, খুব সুন্দরভাবে, স্মুথ ওয়েতে এগিয়ে যেতে পারবে। এবং এক্ষেত্রে এই যে স্টিলের টিউবের কথা আমি বললাম, তার ভেতর দিয়ে যে ট্রেনগুলি যাবে সেই ট্রেনগুলির বিশেষ এক ধরনের আকৃতিতে বানানো হবে ট্রেনগুলি, যাতে খুব সহজেই ওই যে সামান্য এয়ার প্রেশার আছে সেটি কাটিয়ে ট্রেনগুলি বেরিয়ে যেতে পারে। এবং এই ট্রেনগুলিকে বলা হয় ক্ষেত্রে ক্যাপসুল। তো এরপরে এই ট্রেনগুলির কথা আমি ভিডিওতে যতবার বলবো প্রত্যেকবার আমি এটিকে ক্যাপসুল বলে বলবো এবং ক্যাপসুল বললে আপনারা বুঝে যাবেন যে আমি এই ট্রেনগুলির কথা বলছি। তো এক্ষেত্রে এই ট্রেনের যে এত গতিবেগে ট্রেনগুলি যাবে, তো সেক্ষেত্রে ভেতরে যারা থাকবেন তাদের সেফটি একটা খুব বড় ফ্যাক্টর। তো সেই সেফটি বা সুরক্ষার জন্য এক্ষেত্রে ব্যবহার করা হয় ভাইব্রেনিয়াম বলে এক ধরনের বিশেষ সংকর ধাতু, যেটি বানানো হয় কার্বন এবং ফাইবার দিয়ে। এবং সেই ভাইব্রেনিয়াম দিয়ে যেহেতু এই ক্যাপসুলের বডি বানানো হয়, সেক্ষেত্রে ভেতরে যারা থাকবেন তারা বেশ খানিকটা সুরক্ষিত থাকবেন, এ কথা বলাই যায়। এবং যেহেতু সরাসরি এই ট্রেন পৃথিবীর যে বায়ুমণ্ডলের মধ্যে দিয়ে চলছে না, সরাসরি চলছে একটি সম্পূর্ণ ক্লোজড এনভায়রনমেন্টের মধ্যে, একটি ক্যাপসুলের মধ্যে, যেখানে বায়ুর চাপ খুব কম। তো বাইরে যদি কোনো প্রাকৃতিক দুর্যোগ হয়, ঝড় হয়, বৃষ্টি হয়, বিদ্যুৎ চমকায়, ভূমিকম্প হয়, সেটা আপনার পক্ষে ভেতরে বসে টের পাওয়া খুব একটা সম্ভব নয়। তো এই ট্রেন যা গবেষণা চলছে লাস ভেগাসের এক মরুভূমিতে হাইপারলুপ ওয়ান প্রজেক্টের পক্ষ থেকে কয়েক মাস আগে একটি ডেমো হয়ে গেছে এবং সেই ডেমো সাকসেসফুলি হয়েছে এবং সেই ডেমোয় খানিকটা একই রকমের যে পরিকাঠামো সেটি ব্যবহার করার চেষ্টা করা হয়েছিল। হাইপারলুপ ওয়ানের পক্ষ থেকে বলা হয়েছে আরও কয়েক মাস পরে তারা একদম হুবহু একই যে ইনফ্রাস্ট্রাকচার, হুবহু একই টেকনোলজি ব্যবহার করে একটি ট্রেন চালানোর চেষ্টা করবেন এবং যদি সেটা সফল হয় তাহলে মাত্র কয়েক মাসের মধ্যেই হয়তো ইউনাইটেড স্টেটসের দু একটি শহরের মাঝে কানেক্টিং এই একটি যে ট্রেন সেটি দেখতে পাওয়া যাবে। তো এক্ষেত্রে মূলত ব্যবহার করা হয় দুটি ইলেকট্রিক্যাল টেকনোলজি, যে দুটি ইলেকট্রিক্যাল টেকনোলজির একটি হলো ম্যাগনেটিক প্যাসিভ ম্যাগনেটিক লেভিয়েশন, একটি হলো ইলেকট্রোম্যাগনেটিক প্রপালশন। তো প্যাসিভ ম্যাগনেটিক লেভিয়েশন শুনলেই আমাদের মনে পড়ে সাংহাই এবং জাপানে যে দুটি ট্রেন চলে তার কথা। তো সাংহাইতে যে প্যাসিভ ম্যাগনেটিক লেভিয়েশনের ট্রেনটি চলে সেটির 220 মাইলস প্রতি ঘন্টা তার গতিবেগ হয়। জাপানে যে ম্যাগনেটিক লেভিয়েশন দিয়ে ট্রেনটি চলে তার গতিবেগ প্রায় 374 মাইলস প্রতি ঘন্টা হয়ে থাকে। তো তুলনামূলকভাবে এই দুটির থেকেই 760 মাইলস প্রতি ঘন্টা অনেকটাই বেশি এবং তাই জন্য অবশ্যই আমাদের নজর থাকবে এই দিকে। তো এইচটিটি বলে যে স্টার্টআপটি হয়েছে, যে প্রজেক্টটি যেটি মূলত ইউনাইটেড আরব এমিরেটস বা বলা যায় সৌদি আরবের বিভিন্ন শহরের মধ্যে একটি কানেক্টিং ব্যবস্থা হিসেবে কাজ করা শুরু করবে। তো তারা মূলত একটি স্টেশন খানিকটা বানিয়েও ফেলেছে এবং তারা সৌদি আরবিয়ার দুটি শহর, যে দুটি শহরের মধ্যে 105 মাইল মতো দূরত্ব আছে, তার মাঝে একটি ডেমো রান করবে, অর্থাৎ একটি ট্রেন, একটি ক্যাপসুল যেটিকে চালানো হবে এই যে পদ্ধতিতে একদম একই ইনফ্রাস্ট্রাকচার ব্যবহার করে এবং সেটি যদি সফল হয় তাহলে হয়তো অচিরেই ইউনাইটেড আরব এমিরেটসের যে শহর আছে একাধিক শহরের মাঝে এই ট্রেনের পরিষেবা আমরা দেখতে পাবো। তো ভারতীয় হিসাবে গর্বের বিষয় যে ইলন মাস্ক একটি ভোটিং পদ্ধতি এক্ষেত্রে ব্যবহার করেছিলেন যে পৃথিবীতে কোন কোন রুটের মধ্যে এই ট্রেন চালালে সেটা ভালো হবে, সেটা মানুষজনের ক্ষেত্রে গ্রহণযোগ্য হবে। তো সেই যে তালিকায় 10টি রুট উঠে এসেছে, তার মধ্যে একটি রুট ভারতের, একটি রুট হলো চেন্নাই থেকে ব্যাঙ্গালোরের রুট। তো সেই রুটে যদি অবশ্যই এই ট্রেন চলে তাহলে চলে আসবে মজা এবং তাহলে সত্যি এই ট্রেনে চাপার যে সুবিধা সেটি পাওয়া যাবে, এর কথা বলাই যায়। তো বন্ধু, যে ক্যাপসুলগুলি মূলত এক্ষেত্রে ব্যবহৃত হচ্ছে সেই ক্যাপসুল প্রায় 4000 মানুষজন বহন করতে সক্ষম এবং সেই ক্যাপসুলগুলি মূলত যে স্টেশনে এসে দাঁড়াবে, যার ছবি আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন স্ক্রিনে, সেই স্টেশনের যে গেট থাকবে সেই এক একটি গেট দিয়ে প্রত্যেক ঘন্টায় প্রায় 180 জন মানুষ যাতায়াত করতে পারবেন। তো এখন এই পুরো ইনফ্রাস্ট্রাকচার, এই পুরো টেকনোলজি, এত কিছু করার জন্য দরকার বিপুল পরিমাণে টাকা। তো দুটি স্টার্টআপ এখনো পর্যন্ত একাধিক যে ভেঞ্চার ক্যাপিটালিস্ট হন, যারা টাকা নিয়োগ করেন নতুন নতুন স্টার্টআপে, তাদের কাছ থেকে $100 মিলিয়ন থেকে বেশি বিনিয়োগ পেয়েছেন। কিন্তু এর সাথে যদি তারা তাদের যে গভর্নমেন্ট আছে, সরকার আছে, তারও সাহায্য পায় তাহলে খুব ভালোই হয়। তো এইচটিটি প্রজেক্টটি সম্ভবত তাদের সরকারের সঙ্গে, যে ইউনাইটেড আরব এমিরেটসের সরকারের সঙ্গে একটি চুক্তিও স্বাক্ষর করেছে, যার ফলে সরকারও তাদের সরকারি তহবিল থেকে টাকা দেবে এবং তার ফলে এই বিষয়টি আরও তাড়াতাড়ি হবে। কেননা এই পুরো টেকনোলজি, এই পুরো ইমপ্লিমেন্টেশন সব কিছুর জন্য দরকার প্রচুর প্রচুর টাকা এবং সেই টাকা যদি পাওয়া যায় তাহলে হয়তো পৃথিবীতে খুব তাড়াতাড়ি এরকম দিন আসতে চলেছে যখন এরোপ্লেনের মতো স্পিডে আমরা এরোপ্লেনের থেকে অনেক কম ভাড়া দিয়ে চড়তে পারবো এবং একটি দেশের রাজধানী থেকে অন্য দেশের রাজধানীতে আমরা জাস্ট একটি শহর থেকে অন্য শহরে যাওয়ার মতোই মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে পৌঁছে যেতে পারবো এবং সেটার জন্য আমাদেরকে প্লেনে চাপতে হবে না। তো অবশ্যই আমাদেরকে অপেক্ষা করতে হবে আরও কয়েকটি বছর দেখার জন্য যে এই ট্রেন সত্যি আসে কি না এবং অবশ্যই বন্ধু আপনারা কমেন্টে জানাবেন যে এই ট্রেন যদি সত্যি আপনার বাড়ির সামনের যে স্টেশন তার রুটে চালু হয় আপনাদের কীরকম লাগবে এবং অবশ্যই ভিডিওটি লাইক না করে থাকলে লাইক করুন, শেয়ার করে বন্ধুদেরও জানার সুযোগ করে দিন এবং টেকি চ্যানেলে সাবস্ক্রাইব করুন নতুন নতুন টেকনোলজির ভিডিও পাওয়ার জন্যে। তো বন্ধু আজকে এই পর্যন্তই থাকুক। জয় বাংলা।